সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে অন্ততপক্ষে চারটি বিল ও একটি প্রস্তাব পেশ হতে পারে। আগামী 18 সেপ্টেম্বর থেকে 5 দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। অধিবেশনে কি কি বিল আসতে পারে তার একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত সংশোধনীর মতো বিতর্কিত বিলও এই তালিকায় রয়েছে। এই বিল বিতর্ক ঘিরে উত্তাল হয়ে উঠতে পারে সংসদ কক্ষে ইন্ডিয়া বনাম এনডিএর বাকবিতণ্ডা। লোকসভায় ও রাজ্যসভায় দুটি করে মোট 4টি বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন বিশেষ অধিবেশনে। আলোচ্য বিলগুলির মধ্যে সবচাইতে বিতর্কিত নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার লক্ষ্যে আনা সংশোধনী বিল। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনারদের বাছাই করবে 3 সদস্যের কমিটি, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী এবং তার মনোনীত মন্ত্রিসভার কোনো সদস্য এবং বিরোধী দলনেতা। বিরোধীদের মতে, নির্বাচনের মতো স্পর্শকাতর বিষয়ের শীর্ষকর্তা নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি, কিন্তু প্রস্তাবিত কমিটিতে কোনো মতবিরোধ হলে সংখ্যার নিরিখে শাসকের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া অনিবার্য। তাই প্রধান বিচারপতিকে বাদ দিলে বাছাই কমিটির ভারসাম্য নষ্ট হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা। এছাড়াও অ্যাডভোকেট সংশোধনী বিল, প্রেস রেজিস্ট্রেশন বিল পেশ হতে পারে লোকসভায়। গত অধিবেশনে এই বিল দুটি রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। একইভাবে পোস্ট অফিস বিল, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের ওপর বিতর্কে অংশ নেবেন রাজ্যসভার সদস্যরা। গত বাদল অধিবেশনে উচ্চকক্ষে এই বিল দুটি পেশ হলেও তা নিয়ে বিতর্ক বকেয়া ছিল। তবে সরকারের এই সম্ভাব্য তালিকার বাইরে এক দেশ এক ভোট বিল অধিবেশনের দুই কক্ষে পেশ হতে পারে এমন জোরদার জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি ইন্ডিয়া ছেঁটে দেশের নাম শুধুমাত্র ভারত করতে সংসদে প্রস্তাব পাশ করানোর সম্ভাবনা রয়েছে বলেও রাজনৈতিক মহলের ধারণা। সংসদের সচিবালয় সূত্রে জানা গিয়েছে, 18 তারিখ বিশেষ অধিবেশন পুরনো ভবনে শুরু হবে। পরের দিন গণেশ চতুর্থীতে নতুন সংসদ ভবনের কর্মকাণ্ডের সূচনা হবে বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন থেকে। 5 দিনের অধিবেশন শেষ হবে 22 তারিখ কলকাতা টিপি।